তো আজকের ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের স্ট্রিং এর স্টার্ট উইথ এন্ড এন্ড উইথ মেথড। তো স্টার্ট উইথ আর এন্ড উইথ এই দুটো মেথডকে কিভাবে ইউজ করা হয়, তো আজকের ভিডিওতে এটা আমি তোমাদের দেখাবো। তো এটাকে করার জন্য আমি প্রথমে একটা ভেরিয়েবল বানিয়ে নিই। তো আমি এখানে লিখছি কনস্ট fi ইজ ইকুয়াল টু, এখানে আমি একটা স্ট্রিং তৈরি করে নিচ্ছি। তো স্ট্রিংয়ে আমি লিখছি আই লাভ কোডিং। তো আই লাভ কোডিং আমি এখানে লিখে দিয়েছি। তো এখানে আমি সেমিকলনটা লাগাবো। তো এবার আমি কন্ট্রোল এস করে সেভ করছি এবং একে আমি প্রিন্ট করে তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি সিম্পলি ডকুমেন্ট ডট রাইট করব, ডকুমেন্ট ডট রাইট। তো এর ভিতরে আমি সিম্পলি লিখে দিব fi, এখানে আমি সেমিকলন লাগাবো। তো এবার যদি আমি কন্ট্রোল এস করে সেভ করি, তো এখানে দেখতে পাচ্ছ আই লাভ কোডিং এখানে চলে এসছে। তো প্রথম আমাদের যে মেথডটা আছে সেটা হচ্ছে স্টার্ট উইথ, স্টার্ট উইথ। তো স্টার্ট উইথকে আমরা কিভাবে ইউজ করতে পারি, তো স্টার্ট উইথ আমাদের অ্যাকচুয়ালি কী কাজ করে সেটা আগে তোমাদের বলে দিই। স্টার্ট উইথ আমরা যখনই এখানে তোমরা সার্চ করবে যে আই লাভ কোডিংয়ের প্রথম, এর প্রথমটাই সার্চ করবে, কোনো এটা লাস্টে থেকে কি মাঝখান থেকে সার্চ করবে না। তো আমি একটা এখানে আর একটা ভেরিয়েবল বানিয়ে নিই স্টার্ট উইথকে দেখানোর জন্য। তো এখানে আমি লিখেছি কনস্ট STE, তো এখানে ইজুয়াল টু আমি দিব। তো এখানে আমি লিখব fi, তো fi দেখতে পাচ্ছ এখানে আমার একটা স্ট্রিং আছে fi, তো আমি এখানে লিখে দেবো fi, তারপর আমি এখানে ডট লাগাবো, কেননা আমরা মেথড এখানে লাগাবো। তো আমাদের মেথডটা হচ্ছে স্টার্টস উইথ, তো স্টার্ট উইথ, তো এখানে আমি লিখব START, তো স্টার্টস উইথ আমরা এখানে লিখে দেবো। তো এরপরে আমি এখানে রাউন্ড বেসেস লাগাবো। তো রাউন্ড বেসেস লাগানোর পরে আমাদের এখানে কীটা সার্চ করব সেটা আমরা লিখে দিব। তো আমরা এখানে সার্চ করতে চাই লাভ, তো LOV, যদি এটা প্রথমে খুঁজে পাই তো এটা ট্রু রিটার্ন করবে, যদি না খুঁজে পাই তো ফলস রিটার্ন করবে। তো আমি এখানে সেমিকলন লাগিয়ে দিই। তো এখানে আমি এটাকে ডকুমেন্ট ডট রাইট করে তোমাদের দেখাচ্ছি, ডকুমেন্ট ডট রাইট। তো এবার যদি আমি STEকে প্রিন্ট করি, তো তার আগে আমি এখানে কনক্যাটিনেট করে এখানে বিআর একটা লাগিয়ে দিচ্ছি ট্যাগ, যাতে এটা নিচে নিচে চলে আসে। তো এখানে আমি সিম্পলি বিআর লিখে দিব। তো এবার যদি আমি কন্ট্রোল এস করে সেভ করি আর এখানে আমি সেমিকলন লাগাবো, তো তোমরা দেখতে পাচ্ছ এটা ফলস এসছে। কারণটা হচ্ছে স্টার সুইচ যে মেথডটা আমাদের, সেটা সবসময় আমাদের প্রথম থেকেই সার্চ করে। তো প্রথমে দেখে যদি লাভ না থাকে তো এটা ফলস রিটার্ন করবে। এখানে সিম্পলি যদি আই এখানে আমি যদি লিখে দিই আই, কন্ট্রোল এস করে সেভ করি, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রু রিটার্ন করছে। এটা সবসময় প্রথমটাই যদি দেখবে সার্চ করে যে থাকে তোই ট্রু রিটার্ন করবে, নাহলে সবসময় ফলস রিটার্ন করবে। তো এখানে কোডিংও যদি আমি লিখে দিই তাহলেও এ ফলস রিটার্ন করবে। তো আরেকটা জিনিসের দেখার সেটা হচ্ছে এটা কেস সেন্সিটিভ কিনা, তো সেটাও আমরা দেখে নিই। তো এখানে আমি ক্যাপিটাল আই দিয়ে দিয়েছি। তো এবার যদি আমি কন্ট্রোল এস করে সেভ করি, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা ফলস রিটার্ন করছে, মানে এটা হচ্ছে কেস সেন্সিটিভ, এই মেথডটা হচ্ছে কেস সেন্সিটিভ। এখানে তোমার এক্স্যাক্ট থাকবে, যদি এখানে ক্যাপিটাল থাকে তো এখানেও ক্যাপিটাল দরকার। তো এখানে আমরা সেকেন্ড মেথডটাও দেখে নিই। তো সেকেন্ড মেথডটা আমাদের এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ এন্ড উইথ। তো আমি এখানে সিম্পল এখানে চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি এন্ড এন্ড উইথ। তো এরপরে আমি যদি কন্ট্রোল এস করে সেভ করি, তো তোমরা দেখতে পাচ্ছ এটা ফলস চলে এসছে। তো এখানে আই লিখেও আমি দেখাচ্ছি স্মল আই, তো কন্ট্রোল এস করে সেভ করে তোমরা দেখতে পাচ্ছ ফলস আসছে। কারণটা হচ্ছে এন্ড উইথ যে এই যে মেথডটা, এটা সবসময় লাস্টের জিনিসটাকেই সার্চ করে। তো আমি এখানে কোডিং লিখে তোমাদের দেখাচ্ছি CODING। তো এবার যদি আমি কন্ট্রোল এস করে সেভ করি, তোমরা দেখতে পাচ্ছ ট্রু আসছে। শুধু যদি ING লিখি
তবেও কন্ট্রোল এস করে সেভ করছি, তো তোমরা দেখছো তবেও এটা ট্রু আসছে। তো এটা এন্ডের সমস্ত জিনিসকে সার্চ করে, এন্ডে যদি না খুঁজে পায় তো সেটা ফলস রিটার্ন করে দেয়। তো এখানে এলো ভি, তো ভি আমি সার্চ করে দেখছি, তো এটা ফলস রিটার্ন করছে। তো লাভ সার্চ করতে পুরো লাভটাও সার্চ করি আমি, তো এখানে দেখতে পাচ্ছ তাও ফলস রিটার্ন করছে। তো এই যে মেথডটা, এটা কেস সেন্সিটিভ নাকি এটাও আমরা দেখে নিই। তো সিটা আমি ক্যাপিটাল লিখে দিচ্ছি। তো এবার যদি কন্ট্রোল এস করে সেভ করি, তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেস সেন্সিটিভ, এই মেথডটা কেস সেন্সিটিভ। এটা এক্স্যাক্টলি ম্যাচ করতে হবে, যদি ম্যাচ না করে তাহলে এটা ফলস রিটার্ন করবে। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।